আমরা নির্বাচনে যাব কিনা, বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশের সার্বিক পরিস্থিতি, নেতা কর্মীদের উপর যে নির্যাতন, মিথ্যা মামলা হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। সরকার কথা দিয়েছিল সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে, এখনো আমরা মনে করি না সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। আমরা দেখছি প্রতিনিয়ত বিশেষ করে বিএনপির নেতাকর্মীদেরকে আটক করা হচ্ছে, রাস্তাঘাটে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। এগুলি বন্ধ না করা পর্যন্ত সুস্পষ্টভাবে আমাদের সিদ্ধান্ত আমরা জানতে পারবো না। জাতীয় ঐক্যফ্রন্টের স্ট্যান্ডিং কাউন্সিলের মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল প্রেস ক্লাবে দুপুর একটায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের তিনি প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের সিদ্ধান্তের কথা আপনাদের জানাবেন, জাতিকে জানাবেন। আমি আবারও আপনাদের এই কষ্টের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।